ওয়েলকাম টু এম স্টাডি। দেখো লাস্ট ভিডিওতে, লাস্ট দুটো ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে ট্রিগোনোমেট্রিক রেশিওস, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস, রেশিওস ফর ডিফারেন্ট অ্যাঙ্গেলস এটা পড়েছিলাম। লাস্ট আর আগের ভিডিওটা মানে পার্ট টুতে কি পড়েছিলাম, যে কিছু আইডেন্টিটিস, কিছু বেসিক আইডেন্টিটিস, তাদের রুলস, ঠিক আছে, কিছু বেসিক কোশ্চেন্স যেগুলো একদম এক্সামে আসে, সিও শর্ট একটা দুটো কোশ্চেন করিয়েছিলাম, যদি না কেউ দেখে থাকো ওখানে গিয়ে কিন্তু দেখে নিও, ঠিক আছে। এই ট্রিগোনোমেট্রিক সিরিজের থার্ড যে টপিক, সেই থার্ড টপিক হচ্ছে একটু অ্যাডভান্স, জাস্ট একটু হায়ার লেভেলে যাবো আমরা। আগের দিন কিছু আইডেন্টিটি পড়িয়েছিলাম, যাদের মনে আছে তো ঠিক আছে, যাদের মনে নেই তাদের লিখে দিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা, ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কোসেক স্কোয়ার থিটা, এই তিনটা আইডেন্টিটি। আর সাইন আর কসের জন্য কিছু আইডেন্টিটি, ঠিক আছে, যেমন সাইন 90, সাইন এ ইজিক্যাল টু কস বি কখন হবে, যদি এ প্লাস বি 90 ডিগ্রি হয়, বা আমি বলতে পারি সাইন ইজিক্যাল টু কস 90 মাইনাস এ। সিমিলারলি যেমন সাইনের আছে তেমন সেখানে কি হবে, ট্যান এ ইজিক্যাল টু কট 90 মাইনাস এ, আর সেক এ ইজিক্যাল টু কোসেক 90 মাইনাস এ। আজকে কিছু আইডেন্টিটিগুলো রিলেটেড কিছু প্রবলেম করো। ফার্স্ট কোশ্চেন দেখো, এ সাইন থিটা প্লাস বি কস থিটা প্লাস মাইনাস ইজিক্যাল টু সি, দেন বি সাইন থিটা মাইনাস প্লাস এ কস থিটা ইজিক্যাল টু কত হবে। একটাই জিনিস মনে রাখবে, জাস্ট কিচ্ছু মনে রাখার দরকার নেই, এটাকে যদি আমি এক্স ধরি, এক্স ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা তো বলিলাম, বাট এটা হলো কি করে, হাউ, সেটা আগে জানা জরুরি। এটা মনে রাখবে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস, এখানে রুট আছে মানে প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাট এটা এলো কি করে, ঠিক আছে, রিজন কি, দেখো এটা বুঝলাম আমি, এখানে এটা থাক, এটা বুঝলাম আমি, জাস্ট এটা স্কোয়ার করবো, এখানে স্কোয়ার করলে দুদিকে জাস্ট স্কোয়ার করিয়েছি, তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে, ঠিক আছে। সাপোজ আমি প্লাস নিয়ে কাজ করছি, এখন মাইনাসটা তুলে দিই, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস তোমাকে জিজ্ঞেস করবে, আর ওখানে মাইনাস থাকলে তোমাকে প্লাস জিজ্ঞেস করবে, তো প্লাসটা নিয়ে আমি কাজ করি, মাইনাসটা তুলে দিই, তো এখানে প্লাস থাকলে জাস্ট অপোজিট সাইনটা জিজ্ঞেস করো তোমাকে, তো এ সাইন থিটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা কি, এ প্লাস এ সাইন থিটা, আমি একদম ইলাবোরেট লিখছি, বি কস থিটা ইজিক্যাল টু সি, এই দুদিকে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি হবে, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা লাগছি, প্লাস টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু সি স্কোয়ার, ঠিক আছে। সিমিলারলি এটারও স্কোয়ার করে দাও, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকার জন্য মাইনাস টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা সমান এক্স স্কোয়ার, ঠিক আছে। একটা জিনিস করবে দেখো, এখানেও সাইন স্কোয়ার থিটা আছে, এ স্কোয়ার এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারটা কমন নিয়ে নিলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসবে, তাহলে এ স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এলো। সিমিলারলি বি স্কোয়ারটা কমন নিলাম, সেখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হলো, আর এটা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এখানে কি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সি স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার, দ্যাট মিন্স এক্স ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, রুটে আছে বলে সামনে প্লাস মাইনাস, বাস সিম্পল জিনিস, তো তুমি ভ্যালু পেলে এক্স ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এই রিলেটেড দুটো তিনটে কোশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে বা আসার খুব প্রবাবিলিটি, সেই কোশ্চেনগুলো আমি করে দিচ্ছি, ওকে। দেখো কোশ্চেনটা নোট ডাউন করবে, জাস্ট ফর্মুলায় পুট করতে হবে আর কিচ্ছু না, এক্স ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ছোট্ট একটি ফর্মুলা, এই ফর্মুলাতে জাস্ট পুট করতে হবে, এর থেকে বেশি কিচ্ছু না, ওকে। তো ফার্স্ট কোশ্চেন যাই, কোশ্চেন হলো থ্রি সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা ইজিক্যাল টু ফাইভ, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি কস থিটা, এটা ভ্যালু কথা, এটা সলভ করো,
নেক্সট কোশ্চেন দি, কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কত। বাস দুটো ছোট ছোট কোশ্চেন, এই কোশ্চেনগুলো সলভ করবো, ঠিক আছে? আর একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্কে থাকবে, দুটো কোশ্চেন আমি হোমওয়ার্কে দেবো, ওকে? না দেখো, ফার্স্ট কোশ্চেনটা সলভ করি, ওকে? থ্রি মানে এ সমান আমি থ্রি লিখতে পারি, বি সমান ফাইভ লিখতে পারি, সি সমান ফাইভ লিখতে পারি, কিচ্ছু করার দরকার নেই। এক্স ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ কত? থ্রি, তাহলে থ্রি স্কোয়ার কত? নাইন। বি কত? ফাইভ, ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ, সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ক্যান্সেল, রুট ওভার নাইন মানে থ্রি। বাস ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি কস থিটা ভ্যালু হচ্ছে থ্রি, এর থেকে আর বেশি কিছু না। এখানে কস থিটা মাইনাস সাইন থিটা ভ্যালু কি হবে? এ ইজিক্যাল টু ওয়ান, বি ইজিক্যাল টু ওয়ান, সি ইজিক্যাল টু টু, রুট টু, কিচ্ছু করার দরকার নেই। এক্স ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ফর্মুলাগুলো যতবার সলভ করবে ততবার লিখবে, যদি বারবার ফর্মুলা লেখো ফর্মুলা কিন্তু মাথায় ঢুকে যাবে, যদি বলো মুখস্ত করো কোনোদিন পসিবল না, নেভার, কোনোদিন পসিবল না। ম্যাথ প্র্যাকটিস করবে, রেগুলার প্র্যাকটিস, প্র্যাকটিস যেন আরও প্র্যাকটিস, আরও প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো শেষ হয় না, রাত দিন প্র্যাকটিস করবে। খুব বলে রাখলে কোনো কোনো সময় গান শুনবে, গান শুনতে শুনতে ম্যাথ প্র্যাকটিস করবে, তাও কোনো প্রবলেম নেই। বাট ফর্মুলা কিন্তু মনে রাখতে যেও না, ফর্মুলা কোনোদিন মনে থাকবে না, কোশ্চেন সলভ করবে ফর্মুলা অটোমেটিক মাইন্ডে এসে বসে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার কত? ওয়ান স্কোয়ার, বি স্কোয়ার কত? ওয়ান স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার। তো ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার কত হয়? ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু, মানে টু মাইনাস টু মানে জিরো, তাই অ্যান্সার হবে কত? জিরো, এটার অ্যান্সার হয়ে গেল জিরো। তো এইরকম কিছু কিছু বেসিক বেসিক কোশ্চেন থাকবে, যদি না ফর্মুলাটা জানো তাহলে তোমার এটা করতে মিনিমাম পাঁচ মিনিট দশ মিনিট এনে লুপের মধ্যে ঘুরতে থাকবে, যে কী হবে কী হবে কী হবে। বাস একটা ছোট্ট ফর্মুলা, ফর্মুলাটা মনে রাখার কোনো দরকার নেই, কোশ্চেন সলভ করবে ফর্মুলা মনে থেকে যাবে। আর রেগুলার ক্লাস ফলো করবে, রেগুলার ক্লাস ফলো করলে কিন্তু তোমাদেরই লাভ, ঠিক আছে? হাল ছেড়ে দিও না, কোনোদিন ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিজের মধ্যে না নিয়ে আসার চেষ্টা করো। ডিসঅ্যাপয়েন্টমেন্ট সবার সবার মধ্যে আছে, আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, সবার মধ্যে আছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট যতটা পারবে কম নিয়ে আসার চেষ্টা করবে, পজিটিভ লোকজনের সাথে কথা বলে, নেগেটিভ লোকজনের সাথে মেশার দরকার নেই। তা সে যেই হোক, যত খুব ক্লোজ লোক হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, যেই হোক, নেগেটিভ লোকজনের সাথে মেশার কোনো দরকার নেই। পজিটিভ মাইন্ডসেট তাহলে বিগড়ে যাবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে সবসময় চলার চেষ্টা করবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন দুটো নোট ডাউন করবে, এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক। সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা? অপশানে আসছে ওয়ান রুট টু মাইনাস ওয়ান মাইনাস রুট টু, ঠিক আছে? এটা কোশ্চেন। আর একটা কোশ্চেন কি, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা? অপশন আসছে রুট ওভার ফিফটিন বাই থ্রি, রুট ওভার সেভেন্টিন বাই থ্রি, এটা পুরোটা রুট, হ্যাঁ, রুট ওভার সেভেন্টিন বাই থ্রি জিরো। তো এর মধ্যে কোনটা ঠিক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। নেক্সট দেখো, সাইন কস যখন হয়ে গেল সেক কোসে কি দোষ করবো? সাইন কোসের আমি একটা রিলেশন বের করলাম, সেক কোসে ট্যান কট এদেরও তো রিলেশন বের করা উচিত, আমি শুধু সাইন কোসকে নিয়ে পড়ে থাকবো এরকম করলে তো হয় না, তো বাকিগুলো রিলেশন বের করা উচিত। তো বাকিগুলো রিলেশন আমি আস্তে আস্তে বের করছি, তোমরা একদম মন দিয়ে দেখবে। বাস এইগুলো ডাইরেক্ট কোশ্চেন, একদম এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন হবেই, হান্ড্রেড পার্সেন্ট সে ডাইরেক্ট কোশ্চেন হবে। যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু কেউ ভুলাতে পারবে না, কোনো কারো ক্ষমতা নেই যে তোমাকে কোশ্চেনগুলো মানে কনসেপ্টগুলো ভুলিয়ে দেবে। ফার্স্ট কোশ্চেন দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা যদি এক্স হয়, সেক থিটা মাইনাস ট্যান থিটা কি হবে? এটা দিয়ে কি কি কোশ্চেন আসতে পারে আমি বলে দিচ্ছি। সিমিলারলি কোসেক থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু, যদি এক্স হয় কোসেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা আমি তোমাদেরকে বলেছি। জাস্ট এক লাইনের কোশ্চেন, যদি যে কোনো ভ্যালু এই ধরনের কোনো রিলেটেড কোশ্চেন হয় বাস কোনো কিছু দেখার দরকার নেই, এক সেকেন্ডে অ্যান্সার দেবে, উইদিন ওয়ান সেকেন্ড, কিচ্ছু করার দরকার নেই। দেখো তুমি কি জানো, সেক থিটা সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সরি সেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা জানো? আমি ট্যান স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, নিয়ে চলে গেলে কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হবে, কি হয়? ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, ভালো করে মন দিয়ে দেখবে। ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আমি কিছু করলাম না, আমি জাস্ট ট্যান স্কোয়ার থিটাটাকে
রাইট সাইডে নিয়ে চলে গেলাম, সেটাকে আমি ঘুরিয়ে লিখলাম সি স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। এখান থেকে দুটো জিনিস আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর একটা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটার ভ্যালু যদি ফাইভ হয়, এটার ভ্যালু কত হবে? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে? ইন্টু ফাইভ সমান ওয়ান। তাহলে এটার ভ্যালু হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ হবে। কেন কি দুটোর মাল্টিপ্লিকেশন ওয়ান হতে হবে? এটা যদি ওয়ান বাই ফাইভ হয় এটার সাথে মাল্টিপ্লাই করলে ওয়ান হবে, তাছাড়া ওয়ান হওয়া পসিবল না। জাস্ট সেম জিনিস, যদি এটার ভ্যালু এক্স হয় তাহলে এটার ভ্যালু ওয়ান বাই এক্স হবে, আর এটা হলো এক্স হলে এটা হলো ওয়ান বাই এক্স হবে। তো এটা যদি প্লাস মাইনাস আর মাইনাস প্লাস আমি লিখে দিই, তো প্লাস যদি হয় তাহলে মাইনাসের ভ্যালু হবে ওয়ান বাই এক্স, মাইনাস যদি হয় তাহলে প্লাসের ভ্যালু ওয়ান বাই এক্স। সিমিলারলি এটা তো সেম জিনিস, এটাতে প্লাস মাইনাস মাইনাস প্লাস যদি আমি লিখে দিই তাহলে কিন্তু এখানে এক্স এর যেটা ভ্যালু হবে সেটার উল্টো ভ্যালু হবে এখানে। তো ফর অ্যান এক্সাম্পল তোমাকে কেউ একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যে কোয়েশ্চেনটা কমপ্লেক্স হতে পারে, বাট তুমি কিন্তু এখান থেকে দেখার পরে সেটাকে এক লাইনে অ্যান্সার দেবে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ফাইভ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেক থিটা মাইনাস ট্যান থিটা। বাস চোখ বুঝে কোনো অপশন দেখার দরকার নেই, ওয়ান বাই ফাইভ। সেভেন হলে ওয়ান বাই সেভেন, থ্রি হলে ওয়ান বাই থ্রি, কিচ্ছু করার দরকার নেই, ওয়ান বাই ফাইভ হলে ফাইভ, বাস এইটুকুই। খুব ছোট্ট কনসেপ্ট, এই কনসেপ্ট যদি তুমি জেনে যাও আর কোনো কিছু করার দরকার নেই, বাস ইজিলি কোয়েশ্চেন দেখে দেখে অ্যান্সার বলতে পারবে। নেক্সট কনসেপ্ট, ঠিক আছে, নেক্সট কনসেপ্ট হলো দেখো কোয়ার্ডিনেট সিস্টেম। থিটা যখন পড়ছি, থিটা কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ভ্যালু কিছু কিছু হতে পারে, ডিগ্রি আর রেডিয়ান। আমি যখন ফিজিক্স পড়াবো তখন আমি তোমাদেরকে ডিটেল বলবো যে অ্যাঙ্গেলের কী কী ভ্যালু হতে পারে, ডিগ্রি রেডিয়ান স্টেরেডিয়ান, ঠিক আছে, ডিগ্রি রেডিয়ান স্টেরেডিয়ান, ওকে। স্টেরেডিয়ান কিসে? সলিড অ্যাঙ্গেলের ভ্যালু, সলিড অ্যাঙ্গেল রেডিয়ান অ্যাঙ্গেল সব বলবো, চাপ নেওয়ার দরকার নেই। যখন ফিজিক্স পড়াবো আমি পুরো ইন ডেপথ ডিসকাশন করবো কি ইউনিট আর ডাইমেনশন যখন পড়াবো তখন আমি তোমাকে ইন ডেপথ বলবো, ওকে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো না আগে আমি এই দুটো কোয়েশ্চেন দেখিয়ে দিই, দেন আমি নেক্সট কোয়েশ্চেন আসবো। ইফ কস এ প্লাস সেক এ ইজ ইকুয়াল টু টু, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস কিউব এ প্লাস সেক কিউব এ, কস 99 এ প্লাস সেক 99, ঠিক আছে। দেখো এখানে দুটো মেথডে কোয়েশ্চেনটা সলভ করতে পারো, কস এ আর সেকে দুটোর ভ্যালু যখন ওয়ান হবে তখনই তাদের যোগ করলে টু হতে পারে, যদি কস এর ভ্যালু ওয়ান হয় আর সেকের ভ্যালু যদি ওয়ান হয় তখনই আমার ওয়ান প্লাস ওয়ান টু হতে পারে। তো এর ভ্যালু কি হতে পারে? জিরো, এখানে এর ভ্যালু পুট করো জিরো, ওয়ান কিউ ওয়ান, ওয়ান কিউ ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু, ওয়ান টু দি পাওয়ার 99 ওয়ান, ওয়ান টু দি পাওয়ার 99 ওয়ান টু, এটা হলো কম্পিটিটিভ অ্যাপ্রোচ, জাস্ট ভ্যালু পুট করে তুমি ভ্যালুটা বের করতে পারবে। সবসময় ট্রাই করবে কম্পিটিটিভ অ্যাপ্রোচে যাওয়া। এবারে এটা রিজন কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, ঠিক আছে। দেখ একটা জিনিস মনে রাখবে, খুবই ইজি জিনিস পড়াচ্ছি, দেখো কস এ প্লাস সেক এ এটার কিউব করো, এদিকেও কিউব হবে, এ প্লাস বি এর হোল কিউব কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলাটা দেখে নিও যদি না কেউ পারো, আর টু কিউব এইট, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, কস এ সেকে কেটে যাবে, কস আর সেক উল্টো কেটে যাবে, ট্যান আর কট কি, ট্যান এর সাথে কট মাল্টিপ্লাই করলে ওয়ান হয়, কস এর সাথে সেক মাল্টিপ্লাই করলে ওয়ান হবে, কেন সেক মানে কি ওয়ান বাই কস, আর কস এর সাথে কস মাল্টিপ্লাই করলে কি হবে, কস কস কেটে ওয়ান হয়ে যাবে, সিম্পল জিনিস, এটাই পড়ালো জাস্ট, এর থেকে বেশি কিছু না, ওকে। তাহলে কস আর সেক কেটে গেল, কেটে গিয়ে কি হবে, কস কিউব এ প্লাস সেক কিউব এ প্লাস কস এ ইন্টু সেকে, কস এ ইন্টু সেকে কত আছে, কস এ প্লাস সেকে, কস এ প্লাস সেকে ছিল টু, সমান এখানে আসছিল এইট, ওকে, এক সেকেন্ড, এইট, আর এখানে একটা থ্রি মাল্টিপ্লাই ছিল, থ্রি মাল্টিপ্লাই টু, ওকে। তাহলে কস কিউব এ প্লাস সেক কিউব এ প্লাস সিক্স ইজ ইকাল টু এইট, সিক্সটাকে এদিকে নিয়ে চলে যাও, সিম্পল জিনিস, কস কিউব এ প্লাস সেক কিউব এ ইজ ইকাল টু হবে টু, এইট মাইনাস সিক্স টু। তাহলে যে কিছু ভ্যালু দিক এখানে যে ভ্যালুটা দেবে তোমার কিন্তু কিউব করলে সেম ভ্যালু আসবে। তো এই আইডেন্টিটিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই আইডেন্টিটি থেকে কোয়েশ্চেন আছে, আর এইভাবে যদি না বুঝতে পারো কোনো প্রবলেম নেই, জাস্ট তুমি ভ্যালু পুট করো, এর ভ্যালু জিরো, বাস প্রবলেম সলভ, কোনো কিচ্ছু করার দরকার নেই, ভ্যালু পুট করবে অ্যান্সার পাবে, বাস এর থেকে বেশি কিচ্ছু করার দরকার নেই,
ভেরি ইজি, ওকে। তো একটা প্রবলেম তোমাদেরকে দেওয়া যাক, ইফ ট্যান থিটা প্লাস কট থিটা, ইফ ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা যদি টু হয়, ট্যান টু দি পাওয়ার 999 থিটা, 999 থিটা, দ্যাট মিন্স কট টু দি পাওয়ার 999 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? বাস, এটা কোশ্চেন তোমাদের বাড়িতে হোমওয়ার্ক, এটা করে দেখার চেষ্টা করবে। সেম প্রসেস, কিচ্ছু করার দরকার নেই, সেম প্রসেস। থিটার হলো কি হলে টু হতে পারে, থিটার হলে 45 হলে টু হতে পারে, ট্যান 45 মানে 1, কট 45 মানে 1, এখানে 1 প্লাস 1, এখানে থিটার হলো 45 বোঝা 1 হবে, এখানে 1 হবে, 1 টু দি পাওয়ার এন, যা খুশি বসে তো 1 হবে, 1 প্লাস 1 2 হবে। বাস, এটা ইজিয়েস্ট অ্যান্সার, এর থেকে সহজ নিয়ম আর এখানে হয় না, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এবারে পড়াবো কোয়ার্ডিনেট বা কোয়াড্রেন্ট, কোয়ার্ডিনেট না কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট পড়াবো, ওকে। দেখো কোয়াড্রেন্ট পড়ানোর পরে কালকে আবার একবার রিভিশন করবো কিছু প্রবলেম নিয়ে, সেই প্রবলেমগুলো তোমরা দেখবে। বাস, তার সাথে যদি নতুন কিছু কনসেপ্ট থাকে তাহলে সেই কনসেপ্টগুলো পড়িয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট কোয়ার্ডিনেটটা আমি আগে, কোয়াড্রেন্টটা আমি আগে পড়িয়ে দিই, ঠিক আছে। আর লাস্ট ডে আমাদের হবে ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমামের সাথে সাথে যদি ম্যাক্সিমাম মিনিমাম পড়াবো, ম্যাক্সিমাম মিনিমামের সাথে সাথে কি পড়াবো, তার সাথে ট্রিপলেট, পাইথাগোরিয়ান ট্রিপলেট কি সেটা পড়িয়ে দেবো। আর শেষে ট্রিগোনোমেট্রি যা রিলেটেড যা কিছু কোয়েশ্চেন হয়, ইনভার্স ফাংশন আসে না, কোনো এক্সামে ইনভার্স ফাংশন আসে না, তাই ইনভার্স ফাংশন নিয়ে কোনো ডাউট ফিল করার দরকার নেই। ক্লাস 10 লেভেল পর্যন্ত যা যা কোয়েশ্চেন হয় সেই লেভেলেরই কোয়েশ্চেন আসে, তো খুব ভালো করে দেখবে, আপডেটেড থাকবে, কোনো প্রবলেম হলে বলবে। এখন তোমাদের ল্যাঙ্গুয়েজেই পড়াচ্ছি, তাই কোনো প্রবলেম হওয়া উচিত না, যেহেতু তোমরা বাংলায় যারা দেখো ভিডিও তারা বাংলাতে বুঝতে পারবে, যদি কারো হিন্দিতে প্রবলেম হয়, তো সেই জন্য আরও বাংলায় চ্যানেল খোলা বা বাংলায় পড়ানো সেটা। তো তোমাদের আশা করি কিছুটা হলেও বেনিফিট হবে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট বা কোয়ার্ডিনেট এক্সিস, ঠিক আছে, এটা এক্সিস বলে, এটাকে এক্স এক্সিস, এটাকে অ্যাক্সিস মানে ওয়াই এক্সিস, এটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ওকে। এবারে দেখবে এটা কত, 90 ডিগ্রি, সবসময় এই জিনিসটা 90 ডিগ্রি যায়, পারপেন্ডিকুলার এটা 90 ডিগ্রি যায়, এটা 90 হলে এটাও 90, এটাও 90, এটাও 90, তাহলে 90 90, 180, 90, 270, 360, তাহলে আমি এখানে লিখতে পারি 90 180, 270, 360, আর এটা জিরো থেকে স্টার্ট হয়েছে, ওকে। বাস, এইটুকুই, এইটুকু যদি জেনে যাও বাকি কিন্তু ইজি, কোনো প্রবলেম নেই। আমরা সব কিছু করবো, অনেক বইতে 180 90 360 যেখানে যেমন করা আছে করা আছে, আমরা 90 নিয়েই আমি সব কিছু ডিল করবো, আর 90 তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কী হবে, কোনটা কোন কোয়াড্রেন্টে আসা উচিত, ইজি ওয়েতে একদম পুরো খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। দেখো, সাপোজ তোমাকে বললো থিটা ইজ ইকুয়াল টু 225 ডিগ্রি, কোন কোয়াড্রেন্টে আসবে? আপাত দৃষ্টিতে দেখলে এটা 90 180, আর এখানে 270, তাহলে 180 আর 270 মধ্যে 225 পড়ে, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে আসবে, থার্ড কোয়াড্রেন্ট। সেম কোয়েশ্চেনটা একটু পাল্টে দিই, 225 0, এবার এটা কোন কোয়াড্রেন্টে আসবে? তুমি তো কাউন্ট করতে যাবে না নিশ্চয়ই, ঠিক আছে, কি করবে দেখো, কিচ্ছু করার দরকার নেই, 225 0 কে 90 দিয়ে ডিভাইড করো, ঠিক আছে, 90 দিয়ে ডিভাইড করছি, 0 0 কেটে গেল, তাহলে 225 কে অ্যাকচুয়ালি বেসিক্যালি 9 দিয়ে ডিভাইড করছি, ওকে, 0 0 কাটলাম, 225 কে 9 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে, 9 2 18, 4 9 5 45, ওকে, ঠিক আছে, তাহলে 25। এবার একটা জিনিস দেখো, একবার ঘুরতে কতবার কতগুলো 90 হয়, একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, 25 বার ঘুরতে কতগুলো 90 বের হবে, 25 বাই 4 করে দাও কত, 6 বার, তাহলে তুমি 6 বার ঘুরে আসছো, 4 4 8, 4 12, 4 16, 4 20, 4 24, তারপরে কি 1 বাই 4, 1 রিমাইন্ডার থাকছে, 6 বার ঘুরে আসার পর 1 রিমাইন্ডার থাকছে, মানে জিনিসটা তোমার অ্যাঙ্গেলটা এখানে হবে, এটা হবে তোমার থিটা, ঠিক আছে। 6 বার ঘুরে আসার পর তুমি যখন অ্যাঙ্গেলটা দেখছো, তখন তোমার কি এইখানের পরে বেশি হবে, 25 নম্বর,
চব্বিশের পরে কিছুটা বাকি থাকছে, 25 ফুলফিল হচ্ছে, মানে কি বলবো নেক্সট ফুলফিল হচ্ছে না, তো 24 পরে বাকিটা থাকছে, তো এইখানে তোমার অ্যাঙ্গেলটা হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যদি তোমাকে বলে তাহলে তোমাকে কোন কোয়াড্রেন্টে বলে, তাহলে এটা কিন্তু তুমি ইজিলি পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমি তোমাকে দিচ্ছি, থিটা ইজ ইকাল টু 1700 ডিগ্রি, 1700 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু 1700 ডিগ্রি, এটা কোন কোয়াড্রেন্ট হবে? কিছু করার দরকার নেই, 90 দিয়ে ডিভাইড করবে, 00 ক্যান্সেল, 170 কে 9 দিয়ে ডিভাইড করলে 9 8 আছে, 9 8 72, এখানে আছে 8, আর রিমাইন্ডার আসছে, তাই তো? তাহলে দেখো 18 বার তুমি ঘোরার পরে তোমার আর রিমাইন্ডার আসছে, মানে 18 বার ঘুরবে মানে 4 4 8 4 12 4 16 17 18, মানে এত দূর ঘুরলে। ঠিক আছে, দেন এখানে আসছে অ্যাঙ্গেলটা। ওকে, সিম্পল জিনিস, কোনো প্রবলেম নেই, একটা ছোট অ্যাঙ্গেল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই আরো। 145, ঠিক আছে, 145 না, এটা সাপোজ 275, 90 দিয়ে ডিভাইড করবো তাহলে কি হয়, 3 5/90, এটা হয় 3 5/90 হয়। তাহলে দেখো সিম্পলি যদি অবজারভেশন করে দেখো, কোনো কিছু তাহলে তুমি জানো না, এইসব কোনো ফর্মুলা কিচ্ছু জানো না, ঠিক আছে, কী করে করবে? 90 91 80 270 275, মানে এখানে, বাট 3 এর থেকে বেশি আছে, অথচ 4 হচ্ছে না, কী হবে? সিম্পল জিনিস, এটা 3 হয়, 4 হচ্ছে না, মানে এখানে অ্যাঙ্গেল, বাস এইটুকু জিনিস যদি তুমি জেনে যাও, তুমি কিন্তু কোন অ্যাঙ্গেল কোন কোঅর্ডিনেটে হয় এটা জেনে যাবে। এবারে আসবো ইভেন আর অড ফাংশন, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মন দিয়ে শুনবে। দেখো এই যে কোঅর্ডিনেট এক্সিস, এই যে অ্যাঙ্গেল, এই যে বললাম যে অ্যাঙ্গেল এইখানে এইভাবে মেজার করবে, কেন এর দরকার কি, জেনে কি হবে, জেনে এবারে জয় করে নেবো না আন্টার্কটিকা জয় করে নেবো, এরকম কিছু না, এটা জেনে লাভ আছে। ঠিক আছে, লাভটা কি দেখো, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ডে সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ, এইগুলো ছাড়া এতে রিসিপ্রোকালগুলো পজিটিভ, মানে কসের সাথে যায় সেক, ট্যানের সাথে যায় কট, সাইনের সাথে যায় কোসেক, এখানে অল, এটা সাইনের এরিয়া, এটা ট্যানের এরিয়া, এটা কসের এরিয়া। ঠিক আছে, এবারে এখানে যদি তোমার সাইনের রিলেটেড যা কিছু কোশ্চেন থাকবে, মানে সাইন রিলেটেড যা ভ্যালু হবে, এখানে সাইন পজিটিভ, এখানেও সাইন পজিটিভ, বাট তোমাকে বের করতে বললো ট্যান 135 ডিগ্রি, এখানে ট্যান নেগেটিভ হবে, সেই ভ্যালুটা কি করে বের করবো? দেখো সবার প্রথম আগের দিন একটা জিনিস পড়িয়েছিলাম, অনেকের মনে থাকবে, যাদের মনে নেই তাদেরকে বলে দিই, সাইন 90 - x সমান কস এক্স, আবার উল্টোটা কস 90 - x সমান সাইন এক্স, ট্যান 90 - x সমান কট এক্স, কট 90 - x সমান ট্যান এক্স, সিমিলারলি কোসেক 90 - x সমান সেক এক্স, সেক 90 - x সমান কোসেক এক্স। এখানে জাস্ট একটা মডিফিকেশন করবো, কি মডিফিকেশন, ছোট্ট মডিফিকেশন, দেখো 90 সাথে কিছু কি মাল্টিপ্লাই আছে, কিছু নেই, মানে 1 মাল্টিপ্লাই আছে। এই কোশ্চেনটাই যদি আমি একটু ঘুরিয়ে লিখি, সাইন 180 - x, এটা কিন্তু সমান সাইন এক্স হবে, কেন হবে? আমি কিন্তু সাইনের ব্যাপারে যাচ্ছি না, সাইন মানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস কি হবে সেটা এখন জানার বিষয় না, প্লাস মাইনাস আমি পরে বলবো। এটা কি করেছি দেখো, সাইন 90 সাথে যদি এখানে ভালো করে দেখবে কোনো অড ভ্যালু যোগ থাকে তাহলে সেটা কসে চেঞ্জ হবে, আর ইভেন যদি গুণ থাকে, সাইনের সাথে যদি ইভেন গুণ থাকে 90 সাথে, তাহলে কিন্তু সেটা সাইনই থাকবে। ভালো করে বুঝবে, সাইনের সাথে যদি অড গুণ থাকে তাহলে সেটা কস এক্স হবে, সাইন 90 সাথে যদি ইভেন গুণ থাকে সেটা কিন্তু সাইন এক্সই থাকবে। প্লাস মাইনাস কি হবে সেটাতে আমি যাচ্ছি না, প্লাস মাইনাস আমি পরে বলবো। সিমিলারলি ট্যান কট আর সেক কস এক্স এর জন্য, ঠিক আছে, তাহলে সাইন 90 সাথে যদি ইভেন মাল্টিপ্লাই থাকে তাহলে সেটা সাইন এক্স হবে, 90 × 90 ধরো 360 - x, 360 - x কি লিখতে পারি, 90 × 4 - x, ইভেন মাল্টিপ্লাই থাকলে সাইন এক্সই থাকবে, অড মাল্টিপ্লাই থাকলে কিন্তু কস এক্স হবে। ভালো করে বারবার বলছি, তাহলে সেক কোসেক বা কট ট্যান এর ক্ষেত্রেও সেম প্রসিজার সেম ভাবে ফলো হবে, এইটা লেখার কিন্তু মানে ওটাই ছিল, বাস এই জিনিসটা যদি তুমি জেনে যাও, এখান থেকে অঙ্ক কি ধরনের আসতে পারে দেখো,
অঙ্ক মানে বেসিক অঙ্ক আমি বলছি, বেসিক আগে বলে দিই, বেসিকটা বলার পর আমি একটু অ্যাডভান্স লেভেলে যাবো। ওকে, সাপোজ তোমাকে কেউ বললো সাইন 225 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি, লেট আসছে সাইন 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি ভ্যালু কি করে বের করবে? এটাকে তুমি দুভাবে লিখতে পারো, 90 প্লাস 45 লিখতে পারো একটা, আর লিখতে পারো 180 মাইনাস 45, যেটা আছে সেটা লিখতে পারো। ওকে, এবারে দেখো সাইন 90 প্লাস 45, তো প্লাস মাইনাস যাই কিছু থাক সেটার জন্য হবে এটা, আমি বলতে ভুলে গেছি, প্লাস মাইনাস যা কিছু থাক সেটার জন্য এটা হবে। তাহলে সাইন 90 প্লাস 45, সাইন মানে এটা কস হয়ে যাবে, 90 ইন্টু অড নাম্বার আছে, 90 ইন্টু কিছু নেই মানে কি, 90 ইন্টু 1 প্লাস 45 এটা আছে, তাহলে কস হবে। আরেকটা জিনিস দেখো, এটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে, ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাই সাইন পজিটিভ মানে এখানে পজিটিভ সাইন থাকবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট কস 45 বসিয়ে দেবে, কস 45 মানে এখানে আসছে 1/√2। বাট এই কোয়েশ্চেনে যদি একটু ঘুরিয়ে দিয়ে সাইন 225 ডিগ্রি দিয়ে দেয় কি করবে, বা সাইন 210 ডিগ্রি দিয়ে দেয় কি করবে, কিচ্ছু না। সাইন 180 প্লাস 45 ডিগ্রি, তাহলে সাইন 180 মানে কি, 90 ইন্টু 2 প্লাস 45 ডিগ্রি, 90 ইন্টু 2 মানে এত দূর এলো, প্লাস 45 মানে এইখানে আসছে, তাহলে সাইনটা সাইনই থাকবে 45। বাট এর এর সাইন পজিটিভ হবে না নেগেটিভ হবে কি করে বুঝবে? দেখো এখানে ট্যান পজিটিভ কট পজিটিভ এরা তো অন্য কাউকে, ওকে সাইন 45 হলো, এটা পজিটিভ না নেগেটিভ আমি জানি না, এখানে ট্যান পজিটিভ, দেখো 180 প্লাস 45 মানে এত দূর এসেছে, এইখানে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এইখানে ট্যান কট পজিটিভ, সাইন কেন ঢুকতে দেবে ভাই, তুই নেগেটিভ হয়ে যা, মাইনাস সাইন 45 মানে মাইনাস 1/√2, জাস্ট এইটুকু। এটা তো খুব ছোটো ছোটো ভ্যালুর জন্য হলো, একটু বড় ভ্যালু দিয়ে দেখা যাক, ঠিক আছে, একটু হায়ার ভ্যালুতে আমরা যাই, ঠিক আছে, হায়ার ভ্যালুতে যাবো, তারপর তাদের উপর অপারেশন করবো, মানে সাম করবো, ঠিক আছে, সাবট্রাকশন, সাম, ডিভিশন, মাল্টিপ্লিকেশন সব কিছু করবো, তবে আমাদের কোয়েশ্চেন কিন্তু কমপ্লিট হবে, না হলে কিন্তু হবে না। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, সাপোজ কেউ বললো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কট 300, কটের সাথে ট্যান হয়, দেখো 300, 300 কে আমি 90 দিয়ে ডিভাইড করি, 30 রিমাইন্ডার থাকে, এটাকে আমি লিখতে পারি কট 90 ইন্টু 3 প্লাস 30 লিখতে পারি, কট 300, ওকে কট 300, আবার এটাকে আমি এভাবে লিখতে পারি কট 90 ইন্টু 4 কত হয়, 360 মাইনাস 60, এইভাবে সলভ করছি, এইভাবে সলভ করবো, কট 90 ইন্টু 3 মানে কি, কটের অপোজিট হয়ে যাবে, যেহেতু এখানে কি আছে অড মানে ট্যান হয়ে যাবে, এখানে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি মানে দেখো অল সাইন ট্যান, এবার দেখো 90 ইন্টু 3 মানে কোন কোয়াড্রেন্ট, একটা দুটো তিনটে কোয়াড্রেন্ট, চার নম্বর কোয়াড্রেন্টে এসে হচ্ছে, দেখো তিনটে কোয়াড্রেন্ট ফুলফিল হয়ে গেছে, তারপর আরও 30 ডিগ্রি মানে এখান থেকে আরও 30 ডিগ্রি মানে এইদিকে যাচ্ছে, আর এইদিকে যাচ্ছে, তাহলে ট্যান 30, কট এখানে পজিটিভ, সরি অল সাইন ট্যান কস কট, কট পজিটিভ না কট নেগেটিভ, অল সাইন ট্যান কস কস নেগেটিভ, তাহলে মাইনাস 10/30, মাইনাস 10/30 মানে ভ্যালু হচ্ছে মাইনাস 1/√3। আবার এটা তুমি এইভাবে বলতে পারো কট 90 প্লাস 4 মাইনাস 60, 90 প্লাস 4 মাইনাস 60 মানে কটটা কটই থাকবে, 60টা 60 বসে যাবে, 90 প্লাস 4 মানে এত দূর ঘুরে গেল, মাইনাস 60 মানে নেগেটিভ ব্যাকে চলে এলো, ব্যাকে চলে আসলো 60 ডিগ্রি, এখানে কি কস আসছে পজিটিভ মানে কট নেগেটিভ হবে, তাহলে মাইনাস কট 60 ভ্যালু মাইনাস 1/√3, কট 60 ভ্যালু কত হয়, 10/60 উল্টো, 10/60 যদি √3 হয় কট 60 1/√3 তো মাইনাস 1/√3, এই কোশ্চেনগুলো এইভাবে হয়, ঠিক আছে। আমি দু একটা কোশ্চেন দিচ্ছি যেগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, আরও একটা কোশ্চেন আমি দেখিয়ে দিই, ওটাই বেটার, যত সলভ করে দেবো তত তোমাদের কেন বাড়িতে গিয়ে পড়াটা আরও একটু হেক্টিক, বুঝতে না পারলে তখন প্রবলেম হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি বারবার বলছি আমাদের চ্যানেল আছে, চ্যানেলে আসবে, চ্যানেলে এসে যে কোনো সময় যে কোনো কিছু বলবে, কোনো প্রবলেম নেই, বলে দেবো আমরা। তো এরপর আসছে ট্যান 495 ডিগ্রি, সরি ট্যান 3110 ডিগ্রি, একটু বড় ভ্যালু নিয়ে করা যাক, 3110, এটা কী করে করবো, এখানে তো গুনতে পারবো না, কী করে করবো, দেখো 3110 কে 90 দিয়ে ডিভাইড করি, 00 ক্যান্সেল, 311 27 আসে 41, 94 তো 36, 5 রিমাইন্ডার, তাহলে এটাকে লিখতে পারি আমি অন্য কালার একটু পেন নিয়ে লিখে দিই, টেন সরি এক সেকেন্ড,
tan तो এটা কি লিখতে পারি হ্যাঁ tan 90 into 34 plus কত আসছে এখানে তোমার আসছে 50 ডিগ্রি 50 ওকে 90 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছিল 90 31110 এখানে আসছিল 270 410 50 হ্যাঁ তো 19 34 plus 50 ডিগ্রি কি করতে হবে এটা এটা কি ভ্যালু ইভেন এটা যেহেতু ইভেন তাই তোমার কোনো কিছু দেখার দরকার নেই ট্যানটা ট্যানই থাকবে আর বলবে 50 এবার কোন কোয়াড্রেন্টে আছে দেখো 34 কে তুমি 4 দিয়ে ডিভাইড করো কত হয় 8 তারপর রিমাইন্ডার থাকে 2 তো 8 বার এটা আমি ঘুরে গেলাম তারপর 2 রিমাইন্ডার মানে এখানে ঘুরলাম এখানে ঘুরলাম তারপর আমি আরো 50 এলাম মানে এই কোয়াড্রেন্টে এলাম ভালো করে বুঝলে 34 মানে 4 দিয়ে ডিভাইড করছি 8 বার আমি ঘুরে গেছি 1 2 3 4 5 6 7 8 তারপর 2 রিমাইন্ডার 1 2 তারপর 50 ডিগ্রি মানে এখানে এলাম এখানে tan পজিটিভ তাহলে এখানে ভ্যালু পজিটিভ হবে তাহলে tan 50 যেটা ভ্যালু হবে সেটাই তোমার आंसर ঠিক আছে জাস্ট আমি একটা एग्जांपल নিয়ে দেখালাম এরকম কোশ্চেন কিন্তু তোমরা বাড়িতে সলভ করবে এবারে লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে ইভেন ফাংশন অড ফাংশন ইভেন এন্ড অড ট্রিগনোমেট্রিক ফাংশনস ভালো করে বুঝবে দেখো খুব ইন্টারেস্টিং টপিক খুব ভালো করে বোঝাবো ভালো করে বোঝার চেষ্টা করব ওকে দেখো হ্যাঁ তো বেসিক্যালি যেটা বলছিলাম ও সোচ্চ না এক সেকেন্ড একটু ওয়েট করতে হবে ব্ল্যাক 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 হ্যাঁ তো এটা অল পজিটিভ এখানে সাইন পজিটিভ ওকে এখানে ট্যান এখানে কস তো ট্যান কট এইগুলো এর উল্টো গুলো সেক কট কোসেক অল দেখো এবার একটা জিনিস আমি এখানে একটা কোন থিটা নিলাম এখানে সব পজিটিভ মানে সাইন থিটা হবে কস থিটা হবে সেক থিটা হবে ট্যান থিটা হবে বাট আমি মাইনাস থিটা নিলাম এটা পজিটিভ দিক মাইনাস মানে আমি উল্টো দিকে একটা মাইনাস থিটা নিলাম তাহলে এখানে আমি একটা থিটা নিলাম মাইনাস থিটা এখানে কি পজিটিভ কস আর সেক পজিটিভ তো কস আর সেক কেন সাইন আর বাকিগুলোকে ঢুকতে দেবে না এই জন্য কস অফ মাইনাস থিটা কিন্তু এখানে পজিটিভ হবে মানে কস থিটা হবে সিমিলারলি সেক অফ মাইনাস থিটা কিন্তু এখানে পজিটিভ হবে মানে সেক থিটা হবে বাট প্রবলেম হলো সাইন অফ মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা হবে কেন সাইন থিটা এখানে পজিটিভ এখানে কিন্তু পজিটিভ না তাই সাইন অফ মাইনাস থিটা এখানে চলে এলে কিন্তু এখানে সাইন কে নেগেটিভ হতে হবে তাই সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হবে ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা হবে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে থাক মানে মনে রাখবে এই জিনিসগুলো খুব বেসিক জিনিস এই জিনিসগুলো কিন্তু অনেকে ভুলে যায় এই জিনিসগুলো কিন্তু একদম যতটা পারবে মনে রাখার চেষ্টা করবে ওকে বাস এইটুকু ছিল পড়ানো আর এছাড়া এখানে আর কিছু পড়ানো নেই নেক্সট ডে তোমাদেরকে পড়াবো কিছু প্রবলেম সলভ করাবো ট্যান এক্স ট্যান ওয়াই এর রিলেশন কট এক্স কট ওয়াই এর রিলেশন ওকে আর এছাড়া তেমন কিছু পড়াবো না ম্যাক্সিমাম মিনিমাম নেক্সট ডে ম্যাক্সিমাম মিনিমাম পড়াবো মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন কি হতে পারে সাইন স্কোয়ার কি হতে পারে ঠিক আছে বা কিছু কিছু সলিউশন কি হতে পারে একটা কোশ্চেন তোমাদেরকে আমি দিয়ে রাখছি এটা তোমরা সলভ করে যদি কেউ পারো সলভ করতে তো আমাকে সলভ করে বলবে ওয়াই ইজ ইকাল টু এ সাইন থিটা প্লাস বি কস থিটা তাহলে এখানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ওয়াই ওয়াই ম্যাক্স ওয়াই মিন এই দুটো কি হবে তো দেখো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করে দিও শেয়ার করো ফ্রেন্ডের সাথে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ নেক্সট ভিডিওর জন্য আপডেট